মানুষের পাশে দাঁড়ানোই মূল মন্ত্র। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের উদ্যোগে ব্যতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন। স্বাধীনতা মানে শুধুমাত্র পতাকা উত্তোলন নয়, স্বাধীনতা মানে মানুষের পাশে দাঁড়ানো, আর সেটাই হয়তো করে দেখালেন অবসরপ্রাপ্ত এই কর্মচারীরা। খানিকটা ব্যতিক্রমী উপায়ে তারা পালন করলেন তাদের স্বাধীনতা দিবস। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম উষা কিরণ সংস্থা আজ এক ব্যতিক্রমী স্বাধীনতা দিবস পালন করল। এই সংস্থার বয়স প্রায় 20 বছর। 26 জন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী মিলে এই সংস্থা চালান। মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল মন্ত্র। আজ উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের পূবালি গাজনা এলাকায় প্রায় 63 জন মহিলা পুরুষ তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সংস্থার সদস্যরা। এছাড়াও এদিন প্রায় 51 জন পড়ুয়ার হাতে বই খাতা কলম তুলে দেওয়া হয়। এর মাধ্যমে অন্যরকম স্বাধীনতা দিবস পালন করলেন তারা। এই বয়সে এসে অন্যরকম অনুভূতি নিয়ে গেলেন অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মচারীরা। কেউ 21 শতাব্দী চলে এসেছে, কেউ 20 শতাব্দী রয়েছে, কেউ এখনো 19 শতাব্দীতে বসবাস করছে। ধরতে পারেন আমরা যে গ্রামটাতে কাজ করি এরা সবই এখনো সেই 19 শতকের মানুষ বলতে পারেন। কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, আচ্ছন্নতা ভর্তি এদের মধ্যে। তারপরে যেটা এরা মনে করে যে এদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখে কি লাভ, স্বাধীনতা জিনিসটা কি এরা আদৌ উপলব্ধি করতে পারে না। তো আমরা নিরোধারা কত 17 সাল থেকে আমরা নিরোধারা এই গ্রামের বাচ্চাদের নিয়ে লেখাপড়া শেখানো, পাশাপাশি এদের নাচ গান আঁকা আবৃত্তি এসব শিখিয়ে চলেছি। এবং স্বাধীনতা দিবসটাকে আমরা আজকে বেছে নিয়েছি কেন, যে ভারতবর্ষ দেশটা আজকের দিনেই ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গিয়েছিল এবং আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, অন্তত এইটুকুনি শিখুক যে আজকে আমাদের স্বাধীনতা দিবস। নানান সামগ্রী প্রদান করাই শুধু নয়, এদিন দুপুরে স্থানীয়দের নিয়ে সকলে মিলে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। তাদের দাবি এর মাধ্যমে নতুনভাবে বাঁচার রসদ খুঁজে পান। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে যারা সহযোগিতা পেলেন তারা কি বললেন, আসুন শোনাবো তাদের কথা। আর মাছ ধরা সব নাকি? না না, মাছ তো ধরা এখন নেই, পরে এই জন মজুরি বলে তো খাওয়া হলো না, এখন তো খাওয়া হলো না, এরকম এই কি পরীক্ষা দিলে দিয়ে আর বিয়ে হয়ে গেল, ভালো লাগছে। এতে আমাদের বাড়ির লোক পেয়েছে, আমরা তো পাইনি, ওরা আগের কোনো পাইনি, আমি যাই না, ওই খুঁজে দেখলে। মানুষ এভাবে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ালে একদিন হয়তো মুছে যাবে সব ভেদাভেদ। সেদিনের সকালটা আনার জন্যই অবসরপ্রাপ্ত জীবনে এই কর্মে ব্রতী হয়েছেন উষা কিরণ সংস্থার সদস্যরা। আমাদের এখন মেম্বার সংখ্যা 26 জন। এই 26 জন সবাই পুরুষ? না না না, পুরুষ মহিলা মহিলা সবাই বয়স রিটায়ার্ড লাইফ বেশিরভাগই, মানে 90% অন রিটায়ার, 10% আছে গৃহবধূ। এই ধরনের কাজ করতে কেমন লাগে এই বয়সে এসে? তো খুবই ভালো লাগে, না হলে ধরুন আমার তো একটু হ্যান্ডিক্যাপ, আমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, তাও তো এত দূরে দূরে চলে আসি, ভালো লাগে। এবং আমাদের তো সামনে যে প্রোগ্রামগুলো অন্য ডিস্ট্রিক্টে, ধরুন পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, আপনার পশ্চিম মেদিনীপুরে আছে পুজোর সময়, তা আমরা তো যাবো এইভাবে, আমরা প্রত্যেক বছরই, আপনাদের বয়সটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর হচ্ছে না। তো এই যে কাজটা করছে যে এনার্জি খুঁজে পান একটু? অবশ্যই এনার্জি পাই, না হলে লোকের যে এই যে একটা শাড়ি পাওয়া বা একটা পাওয়া বা একটা খাতা পাওয়ার পরে যে হাসিটুকু হাসে না, এটা আমাদের কাজ করতে আরো এগিয়ে যায়। মানুষ এভাবে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ালে একদিন হয়তো মুছে যাবে সব ভেদাভেদ। সেদিনের সেই সকাল আনার জন্যই অবসরপ্রাপ্ত জীবনে এই কর্মে ব্রতী হয়েছেন উষা কিরণ সংস্থার সদস্যরা, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।